हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल द फॉरेजिंग डॉन। संगे थेको वीडियो टा लास्ट अब्दि देखते थेको, ना देखले किन्तु खूब बड़ो मिस करबे, दारुण मस्ती होबे आजके, दारुण। मैना छलक छलक छले ঠিক আছে, যে লাল বাটনটা আছে ওটাকে ভালো করে ঠুকে দেবে। একটুখানি লেট হয়ে গেছি, বেলঘরিয়া বাটার কাছে কিছু ফ্রেন্ড ওয়েট করছে। এই যে দেখতে পেয়ে গেছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা, সবাই ভালো করে সেলিব্রেশন করো, আমরাও যাচ্ছি করতে। আমাদের দেবতা এগিয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ নিয়ে, যাই আমি পেছনে পেছনে। ডানলপ ক্রস করছি আমরা, সামনে গিয়ে একটা মিটিং পয়েন্ট আছে, ওখানে কিছু ফ্রেন্ড আবার অ্যাড হবে। এটা স্কুটি না সুপার বাইক? মারাত্মক সাউন্ড তো। সবাই আমরা অ্যাড হয়ে গেছি, এবারে সবাই মিলে আজকে রাইডের মজা নেব, আর আজাদিন ধাবাতে গিয়ে ব্রেকফাস্ট করব। জানি না খেতে পাবো কি পাবো না, কারণ আজকের দিনে খুবই ভিড় হয় ওখানে, ছোট বড় প্রায় সব রাইডাররা, বড় বড় সুপার বাইক আছে, সব কিছু আছে। দেখি গিয়ে খাবার জোটে কিনা। বালিবীচ ক্রস করছি আমরা, NH2 উঠে গেছি আমরা, ডান দিকে ডানকুনি। ছোট বড় সব টাইপের বাইক নিয়ে সবাই বেরিয়ে পড়ছে রাইডে, দারুণ মজা হবে আজকে। সঙ্গে থেকো, ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থেকো। ওহো, কি সাউন্ড! চারপাশে শুধু বাইক আর বাইক, সুপার বাইকের সাউন্ড তো শুনতেই পাচ্ছ। ব্যাড লাক, সামনে যেতে পারলাম না, দূর থেকে দেখতে পেলাম অঙ্কুশধার মিমি চক্রবর্তী কই BMW-টাতে। এই যে ডানকুনি টোল প্লাজাটা পেরিয়ে একটু দাঁড়াবো আমরা। দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে এখানে, সুপার বাইক দেখার জন্য আর বড় বড় বাইকারদের দেখার জন্য। ভিড় দেখতে পাচ্ছ, দুনিয়া সব বাইকাররা চলে এসছে আজকে।
সাইলেন্সার খুলে দিয়ে সব সাউন্ড মারছে, ব ব ব ব। শুধু শুধু পরিবেশটা দূষণ করছে আর মানুষের কানগুলোকে নষ্ট করছে, আর কিচ্ছু না, কোনো মানে হয়? আরে কি স্পিডে গেল দেখতেই পাচ্ছি না তো আর। আবির তো স্কুটিটাকে সুপার বাইক হয়ে ফাটাচ্ছে। অর্ফদা ক্যামেরা স্টার্ট করে দিয়েছে, আমি পেছনেই থাকি বাবা, যাবো না সামনে। সত্যি দারুণ লাগছে রাইড করতে, জাস্ট মজা আ গেয়া। দুটো বাইক এগিয়ে গেল আমাদের, যাও যাও আগিয়ে যাও, আসছি আমি পরে আসছি। দেবুদা একটু স্পিডে তুলেছে এখন। শুভজিৎ উত্তেজিত হয়ে এগিয়ে গেল, সবাই এগিয়ে যাচ্ছে, আমি পেছনে। আর নিতে পারছি না, সবাই যা গাড়ি টানছে, আমার আর থ্রি টেনটাও মন খারাপ করছে। চল একটু গরম করে দিই তোকে। বেশি দূর নেই আর রাজাদিন ধাবা, অনেকটাই চলে এসেছি আমরা, আর একটু গেলেই পেয়ে যাব। কি দারুণ লাগছে হোয়াইট হায়াবুসাটা, এখান থেকেই বাইকের লাইন লেগে গেছে ধাবা যাওয়ার জন্য। মনে হয় না খেতে পাবো আজকে ওখানে গিয়ে আর। আরে এত ক্রাউড, শুধু বাইক আর বাইক। চলো ভেতরে ঢুকি, দেখি অবস্থাটা কি। না এখানে খাওয়া তো দূরের কথা, ভেতরে ঢোকাও গেল না, আমাদেরকে না খেয়েই ফিরে যেতে হবে, কিচ্ছু করার নেই, এত ভিড় আছে।
না হিন্দুস্তানেও খাবার লাইন পাবো না, এখানেও তো বেশ ভিড় দেখছি, না খেয়েই ফিরে যেতে হবে এখান থেকেও। খাবার লাইন তো আর পেলাম না কোথাও, তো এবার তো আমাদেরকে রিটার্ন করতে হবে। অলরেডি 60 কিলোমিটারের বেশি চলে এসেছি, খুব খিদে পাচ্ছে, দেখি রাস্তায় কিছু পেলে খেয়ে নেবো। বেশ ভালোই ভিড় রয়েছে বাইকারদের এখানে। এখনও আমাদের 3টে বাইক এখান থেকে আলাদা হয়ে যাবে, আর বাকি 4টে আমরা যাব। খাবার তো কিছু খাওয়া হয়নি এখনো অবধি, তাই দিল্লি রোড গিয়ে দেখি ওখানে কিছু খাওয়া যায় নাকি। জিটির সাউন্ডটা শুনে আমার পুরনো জিটির কথা মনে পড়ে গেল। একটা আলাদা লেভেলের ক্লাস আছে আমার কন্টিনেন্টাল জিটির উপর। তো ফাইনালি আমাদের রাইড কমপ্লিট হয়েছে। 130 কিমি রাইড করে সবাই ভীষণ রকমের টায়ার্ড হয়ে গেছে। খুব, আমি তো বিশাল ঘেমে গেছি। না মানে আমি সত্যি ঘেমে গেছি আর, ডোন্ট মাইন্ড, আমি একটু বেশি ঘেমেছি, কারণ আমার উত্তেজিত গাড়ি একটা যেটা আমাকে বেশি ঘামায়। আসল কথা মানে আমি গাড়ি চালালে আমার সব অংশ গলে যায়, তো এরকম একটা ব্যাপার। না সব বলতে মানে আমার শরীরটা, দেহ আমার গলে। তুমি কি গলতে দেবে না? দেবে না তুমি বলতে? ম্যাডাম তো পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছো। আমি এমনি লাল দিদি, লাল দিদি, এই তুই চুপ, তোর পাটে হয়ে গেছে, এবার আমি বলবো কেন? দিদি আমাকে বেইজ্জত করে দিল, গজব বেইজ্জতি। হ্যাঁ ভাই, ওই মালদা থেকে এসে আমি এত ঘেমে গেছি, এত গরম লাগছে, কিন্তু কি করব, আমার ভালো লেগেছে রাইড করে। আমি খুব হ্যাপি হ্যাপি, বিকজ মাই নেম ইজ হ্যাপি। হয়ে গেছে, সোগা পুরো জ্যাম করে দিয়েছে আমার। দাদা আমি একটু বসতে চাই, আমি একটু শান্তি চাই, আমি একটু ম্যাগি চাই। প্রচন্ড পরিমাণে খিদে লেগেছে, এবার খাবো, খেয়ে দে তারপর আমি কথা বলছি। ব্যাপারটা হলো আমরা এখন এখান থেকে ম্যাগি নিয়েছি। দাদা একটু ম্যাগিগুলো দেখিয়ে দাও আমাদের সবার, আমরা এখন অনলি ম্যাগি খাবো। আসলে ব্যাপারটা হলো কোথাও খাওয়ার পাইনি আমরা, খুবই ক্ষুধার্ত। খাবার তো দূরের কথা, আমরা তো ঢুকতেই পারিনি কোথাও। লাস্টে আমাদের দিল্লি রোডে আসতে হলো খাবার জন্য, দেখি এখানে বসে বসে কেড়ে মিনাটি হয়ে গেছে। ঢুকতেই পারিনি, খেতেও পারিনি, তাই ম্যাগি খেতে এসেছি আর। তো দাদা একটাই কথা বলবো সবাইকে, দাদা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই ঘেমে রয়েছে, দাদা সব ঘেমে রয়েছে। তো সবাইকে একটা কথাই বলবো, সবাই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কেমন লাগছে ভিডিওটা? সবাইকে টিপতে হবে, মন মনে টিপতে হবে লাইক বাটন, লাল রঙের যে বাটনটা আছে। তো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও, যাতে আমি নেক্সট, যাতে দাদা নেক্সট ভিডিওটা ইম্প্রুভ করতে পারে। আর হ্যাঁ, অলওয়েজ সাবস্ক্রাইব করে দিও, এটা তোমাদের কাছে সব থেকে বড় আশা। নোটিফিকেশনটা অন করে রাখবে। আর আমারও একটা চ্যানেল রয়েছে, তো আমি ওই চ্যানেলের লিঙ্কটা দাদার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওটাতেও তোমরা আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। অ্যাকচুয়ালি আমারটা হচ্ছে মোটো ব্লগিং চ্যানেল, তো তোমরা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো। খেয়ে নি আর ওয়েট করতে পারছি, খেয়ে নি তো চলো ট্রাই করি। সকাল থেকে না খেয়ে আছি, মনে হচ্ছে অমৃত অমৃত পেয়ে গেছি, অমৃত খাচ্ছি যেন। খিদে পেটে এরকমই লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, এবারে বাড়ি যাব আর লম্বা ঘুম দেবো একটা।
খুব টায়ার্ড। আমি বাড়ি গিয়ে স্নান করব, তারপর আমিও বাড়ি গিয়ে স্নান করব, তারপরে ঘুম দেব। বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়বো। একটা ফিটিং বোতল দেবে কেউ আমাকে? ফিটিং বোতল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও আমাকে, যদি ভালো লাগে লাইক করে দিও, আর থাকবে সবাই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ঠিক আছে, যে লাল বাটনটা আছে ওটাকে ফলো করে ঠুকে দেবে। জাস্ট বলবো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবে, আর এই ভিডিওটা কেমন লেগেছে কারণ আমরা আছি তাই জন্য কেমন লেগেছে অবশ্যই জানাবে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে নেক্সট টাইম আবার নিয়ে আসবো আমি এই টাইপের ভিডিও। এবারের জন্য সবাই টাটা টাটা।